শুরু করি। সবাই দেখেন একটা নিউ পেজ নিলাম, পেজটা নিয়ে আমরা এই পেজটাকে ল্যান্ডস্কেপ কোটি নাই, ল্যান্ডস্কেপ নিয়ে এফোর নিলাম, ল্যান্ডস্কেপ নিয়ে যেহেতু আমাদের আগে দেখছেন কাজটা কি ধরনের কাজ, আমরা হচ্ছে এটা হরাইজন্টাল আড়াআড়ি ভাবে একটা কাজ করতেছি, এই জন্য ল্যান্ডস্কেপ নিলাম। ওকে, এখন কি করবো আমি, আমার এই যে কালার প্যালেটে টুলবারের কালার কালার অপশনটা দেখেন, তো সব ভুলবো কি, কালার প্যালেট না, এটা হচ্ছে কালার টুল, ফিজিক্যাল প্যালেট, এই যে কালার সোর্স প্যালেট, হ্যাঁ এই কালার, এই হচ্ছে কালার, এইগুলো প্যালেট। ওকে, এখানে আমার কালার টুলবার, আমি এই মুহূর্তে আমি ফিল কালারকে অফ রাখবো, যদিও সাদা আছে কিন্তু থাকলেও ফিলটা পুরোপুরি অফ থাকবে। আমি হচ্ছে একে কি টুলবার থেকে লাইন নিব, লাইন লাইন থেকে টুল আমি লাইন নিব, লাইন ড্র করব, চাপ দিলাম, চাপ দিয়ে টান মারলাম, দেখেন সোজা না, কিন্তু সোজা নাই, তখন আমি কিবোর্ড থেকে শিফট প্রেস করলাম, সোজা হয়ে গেছে লাইনটা। আপনার রেসপন্স করবে, আপনি কি বুঝতে পারছেন কথাটা, রেসপন্স করবে পুরো সোজা হয়ে গেল। তাহলে আমি এখান থেকে একটা লাইন রাখি, লাইন রাখলাম, লাইনটার আমি কি করছি ফিলকে আমি যাই কিছু করবো ফিল অফ থাকবে, আমি স্ট্রক রাখছি, অনলি স্ট্রক, স্ট্রক কালার আছে কালো, কালো আসছে, এখন কালো আসুক সবসময় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়ে কাজ করছি। এখন আমাদের এখানে স্ট্রক বাড়াই দেবো, স্ট্রক আমি এখানে দিলাম কত, কালকে বলছিলাম কত মনে আছে, কত বলছিলাম স্ট্রক, কত বিট, এখন আমি হচ্ছে এই সাদাটাকে স্ট্রক দেবো, এই স্ট্রক এখানে, অথবা উইন্ডোজ থেকে স্ট্রক আমি আনতে পারবেন, এই যে উইন্ডোজ থেকে স্ট্রক অথবা কন্ট্রোল F10 দিলেও কিন্তু ওই আসবে, যাই হোক আপনারা আনবেন উইন্ডোজ থেকে স্ট্রকে যাবেন প্রথম দিকে, অথবা এই যে এই যে তিনটা দাগ ক্লিক করলে আসবে। আমি এখন এটা হচ্ছে কি করবো, স্ট্রক দিব, স্ট্রক দিব, আমি এখানে ড্যাশ লাইন ড্র করলাম, এখন এটা কিন্তু আমার সিলেক্ট অবস্থা আছে, এটাকে আমি আবার কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল এস দিলাম, দেওয়ার পরে এটাকে আমি দিব, এটি করলাম, এটা আমার কাছে আমার তো সাদাকে স্টক দিয়েছি, স্টক দেওয়ার কারণেই পিছনে কালোটা বেরিয়ে আসছে, এটা মনে হয় কি যে কালোর স্টক, আসলে না
সাদার উপরে স্টক দিছি, যে কারণে স্টকে ফাঁকে ফাঁকে পিছনে কারো যে ওই মনে হয় যে ঘর ঘর সে ঘর ঘর শো করছে। এখন আমার এটা আমি আরেকটু কমাই দিই, আমি যেহেতু সাদার উপর কাজ করছি এরপরে কপি করলাম এটাকে, আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এখন এখানে আমি 70 করি। কথা বলতে গেলে কন্ট্রোল এফ হচ্ছে ড্যাশ লাইনকে বাড়াবো, লাইনটা আমি বাড়াই দিব আমার এখানে 75। এটা একটা ভাই লাইক দিস ক্যামেরার যে রিল ফিল্ম রিল এই টাইপের একটা কাজ, এটা কাজটা কেন আসছে যেহেতু আমরা স্ট্রোক নিয়ে কাজ করছি ড্যাশ নিয়ে কাজ করছি এই জন্যই এই কাজটা করানো হয়েছে, এটা ইম্পর্টেন্স যে আছে বুঝলেন। ওকে আমাদের কি এর কমপ্লিট আসল কমপ্লিট কিন্তু এখন আমি চাচ্ছি এখানে কি করবো, এখানে আমি কিছু ই দিব, ফিল্মের মধ্যে কি থাকে ছবি থাকে না ছবি থাকে ছবি দিব দেখো এই ইমেল যখন আনবেন ডাউনলোড করার কিছু প্রসেস আছে আপনাদের একটু শিখাবো, হ্যাঁ একটু শিখাবো অসুবিধা নেই।
ছবি বসাবো, বুঝছেন? তাহলে আমি মোটামুটি সাইজ করবো, সাইজ মনে আছে কবে করছিলাম, কিছুদিন আগে মনে আছে কিনা? জি স্যার। কি মনে আছে বলেন? কন্ট্রোল সি কপি করছেন? প্লেস
কি আবার ছোট করবো কিভাবে তাহলে? মানে যদি আমরা টাইনে বড় করি তখন আবার ছোট করবো কিভাবে? জি স্যার, জি স্যার। স্যার হয় নাই, বাকি আছে একটু। জি স্যার,
ছবির উপর আছে না? দেওয়ার পরে এখন বিষয় হচ্ছে আমি এই প্রত্যেকটা ছবি ভিন্ন ভিন্ন আসবে, আমার কিন্তু ক্লিপিং ম্যাচ করা আছে, এই সাইজের আসবে, যে ছবি যাই সাইজ হোক আমি এখানে আমি দিব ছবিটা, এখানে এই ছবি চেঞ্জ হবে, এই ছবি দিছি একই ছবি কিন্তু আমার প্রত্যেকটা ছবি চেঞ্জ হবে, আমি যে ছবি দিব সেই ছবি এখানে আসবে, তাহলে ক্লিক করলাম, ক্লিক করার পরে ফাইল প্লেস প্লেস হওয়ার পরে আমি পাঁচটা একটা মাস ক্লিক করলাম, এই দেখেন রিপ্লেস, এখানে একটা অপশন আছে লিংক থাকবে, লিংক থাকবে না, লিংক ঠিক থাকবে না, রিপ্লেস ক্লিক করব প্লেস কিন্তু চেঞ্জ হয়েছে কিনা আবার দেখেন ক্লিক করলাম ফাইল প্লেস রিপ্লেস ক্লিক করব টু প্লেস ক্লিক দিলাম ফাইল প্লেস স্যার কেটে গেছিল সেপ অনুযায়ী আসছে কোনো
কাল টেবিল ডাবে রাখেন তো যে এমনি দিছে এমনি আসছে কোন কথা একটার সাথে কাজ করে নিব বাকিটা অটোমেটিক হয়ে যাবে এখন তুমি ভেরি অ্যাডভান্স কাজ এটা ভাবেন না একটা মানে সহজ কাজ বা সিম্পল কাজ ভেরি ভেরি আজকে অ্যাডভান্স বলে কাজ তুমি কাজগুলো অনেক ইম্পর্টেন্ট কাজ শিখলে আপনার কাজে লাগবে আমি আবার আজকে আমি কি দেখলাম দেখলাম একটা রিল যেহেতু আমাদের আমরা স্ট্রক নিয়ে কাজ করছি স্ট্রক কাজ করার পরে একটা প্রজেক্ট ভিত্তিক কাজ করলাম স্ট্রকের উপর ভিত্তি করে আমরা স্ট্রকে দেখছি স্ট্রকে ড্যাশগুলো কীভাবে অ্যাপ্লাই করতে হয় এবং তার আলো কি আমরা আজকে একটা রিল তৈরি করলাম স্ট্রক দিয়ে টোটালি এখানে স্ট্রক পিছনে যে কাজগুলো আছে সবগুলো স্ট্রক দিয়ে করা হয়েছে স্ট্রকের মধ্যে ড্যাশ লাইন উইদাউট ড্যাশ লাইন ছাড়া করা হয়েছে লাস্টে আমরা ছবি নিছি আমার ছবি কল করে দেখাইছি পরবর্তীতে ছবিটাকে ক্লিপিং মাস্ক করলাম ক্লিপিং মাস্ক করে সেই ছবির উপর আবার অন্য ছবি রিপ্লেস করা সেও দেখাইলাম তো আমাদের আশা করি কাজটা আমাদের প্রত্যেকের জন্য অনেক সহায়ক হবে।